আর আমাদের এখানে আসবেন আপনাদের আগে কিনতে হবে তা না, আগে জানবেন কিভাবে পালতে হয়, কিভাবে নিয়মকানুন জানতে হয়, তাকে কিভাবে রাখতে হয় অবশ্যই জানিস হবে, আমার কাছ থেকে থাকবে। কারণ অনেক সময় একটা থাকলে হয়তো মন খারাপ হতে পারে, খাওয়া দাওয়া কম খাইতে পারে, কিন্তু এটা ডলফেস ডলফেসের জন্য বন্ধ হয়েছে, কারণ এই চ্যানেলে 53,000 দর্শক ছিল। পরিচয় অবশ্যই ওদের লোমটা বড় হবে, যদি কেউ দেখেন বাচ্চারা শখের জন্য পালতে পারবেন, রুম নিতে পারবেন, অফার যাবে মাত্র 13,000 টাকা। চ্যানেলের চ্যানেলের নাম যে অবশ্য হবে 500 আমাদের কাছে বেয়াল নিতে পারবে। আসসালামু আলাইকুম, এর পুলক দিদি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। দর্শক আমি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পশু পাখির মার্কেট ঢাকা কাঁচাবন। আজকে আমি যে দোকানে ভিডিও করবো প্রীতিবার সোহান, এই দোকানে বিভিন্ন ধরনের বিদেশি বিড়াল কুকুর পেয়ে যাবেন, কীভাবে পালন করতে হয়, কীভাবে যত্ন নিতে হয় সব কিছু ডিটেলস আজকে ভিডিওতে জানতে পারবেন। সকলে দর্শক দ্বারা ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা জানেন আমার একটি চ্যানেল ছিল পেজগুলো ভিডিও ইউটিউব চ্যানেলে 53,000 পরিবারের সদস্য ছিল। কিছু অসাধু ব্যবসায়ী আমার চ্যানেলটি রিপোর্ট দিয়ে ইউটিউব থেকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে রাখছি। আশা করি আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি চ্যানেলটি আবার ফিরে পাবো। আর আমার এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর আমাকে আগের মতো সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। জি ভাই ভালো আছি। আপনি আপনার দোকানে কি কি জাতের বিড়াল? হ্যাঁ, প্রথমে আমাকে জানতে হবে ভাই, আপনার চ্যানেলটি বন্ধ হওয়ার কারণে খুবই দুঃখিত ভাইয়া, কারণ এই চ্যানেল থেকে সারা বাংলাদেশে যে কোনো লোক ডগ এবং ক্যাটের ভিডিও, পাখির ভিডিও, বিভিন্ন ভালো ভালো ভিডিও দেখতে পারে, কিন্তু দর্শক যারা যারা ভিডিও দেখতে চান আতিক ভাই চ্যানেল থেকে পুনরায় আবার সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো ভিডিও সারা বাংলাদেশে, যেমন কাটা বন্যা, যে কোনো যারা ভিডিও ভালো ভালো তথ্য জানতে পারবেন, ভালো ভালো ভিডিও যেমন ক্যাট ডগ দেখতে পাবেন, নতুন নতুন কিছু যেমন ডগ ক্যাট আসবে এগুলো দেখতে পাবেন, অবশ্যই অবশ্যই দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করে রাখবেন। মামুন ভাই ভিডিও নিয়মিত করতাম, কারণ কি সে আপনাদেরকে কিভাবে পালন করতে হয়, বিড়াল কিভাবে যত্ন নিতে হয় সব কিছু এই চ্যানেলের মাধ্যমে সে জানাবার চেষ্টা করতো সবসময়। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে প্রচুর পরিমাণে বিদেশি পার্সিয়ান বিড়াল রয়েছে, তবে কিছু সুন্দর সুন্দর কিছু কুকুর রয়েছে। তো মামুন ভাই কোনটা কিছু দর্শকদের প্রথমেই যে দেখা যায় ছোট বিড়াল যেমন স্মল বিড়াল বাচ্চাদের সঙ্গে, যেমন পার্সিয়ান ক্যাট বিভিন্ন কালার, কারণ এত সুন্দর কালার, এত কোয়ালিটি সুন্দর, খুবই কম পাওয়া যায়, কারণ এত এগুলো সবসময় অ্যাভেলেবল পাওয়া যায়। প্রথমে দেখাতে চাই ক্যালিকো, যেমন ক্যালিকো পার্সিয়ান বলে, খুবই কিউট, দেখেন ত্রিফুল কোট, মানে এত সুন্দর, এত কোট সুন্দর পাওয়া যায় না সবসময়, দেখেন। আচ্ছা এটা বয়স কিরকম? বয়সে দেখা যায় এটা বয়স হলো 45 দিন, 45 দিন, দেখেন এত সুন্দর, কারণ এই ক্যালিকো ক্যাটগুলা কিন্তু সচরাচর অ্যাভেলেবল পাওয়া যায় না। আচ্ছা ক্যালিকো বলতে দুইটা কালার একসাথে? হ্যাঁ, দুইটা থেকে তিনটা কালার থাকে, কিন্তু এরা প্রচুর পরিমাণ বাচ্চা হয়। ক্যালিকো বেশিরভাগই ফিমেল হয়, কারণ বাচ্চাও বেশি হয়। যারা ফার্মের জন্য পালতে চান ক্যালিকো বিড়াল পালবেন অবশ্যই। এরা হলো বিড়াল খুবই ভালো ভালো বাচ্চা করে, কারণ একটা ক্যালিকো বিড়াল সর্বাধিক 5 থেকে 7টা 8টা বাচ্চা দিতে পারে। আর এরা দেখতে খুব কিউট হয়, এরা ত্রিফুল কোটের বিড়াল, দেখেন খুবই কিউট, কারণ একটা বিড়াল না, এরা সম্পূর্ণ একেবারে রোগ মুক্ত, কারণ সবসময় চিন্তা করবেন এরা নেই বিড়াল, এরা খুবই খুবই প্লেফুল হয়, খুবই ফ্রেন্ডলি হয়, কারণ বাচ্চারা যেভাবে খুশি সেভাবে পালতে পারবেন, বাসায় শখের জন্য এই হলো এরানি বিড়ালগুলো পালতে পারেন, পার্সিয়ান ক্যাট ক্যালিকো বিড়াল। এরা এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে, কিন্তু ক্যালিকো কালারটা সবসময় চেনবেন, ওরা ওদের কালার মিক্স থাকে, ওরা খুবই কিউট থাকে, ওদের লোমগুলো খুবই কিউট থাকে। আমরা প্রায় চাচ্ছি 20,000 টাকা। ওদেরকে কি খাবার দেন? এরা নর্মালি এদের জেলি খাবার আছে, পাউচ জেলি, যেটা চিকেন ফ্লেভার আছে, ফিশ ফ্লেভার আছে, অবশ্যই নরম জাতীয় খাবার খাওয়া যাবে, কারণ অনেক সময় অনেক জায়গা থেকে বিড়াল কিনতে আসেন কিন্তু আপনারা খাবার নিয়মটা জানেন না, অবশ্যই জানিয়ে নেবেন, কারণ ক্যাট যখন পালবেন এই বাচ্চাদের খাবারটা অবশ্যই নিয়মকানুন জানিয়ে পালবেন। আপনাদের যদি কোনো সমস্যা সুবিধা অসুবিধায় আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই এই বাচ্চাগুলোর সম্পূর্ণ জেলি জাতীয় খাবার, নরম জাতীয় খাবার খাওয়াবেন, চিকেন, চিকেনের সাথে মিষ্টি কুমড়া, যেমন ওদের সাথে পেঁপে গাজর দিয়ে একসাথে ব্যালেন্ডা করে খাওয়াতে পারবেন, কারণ সবসময় চিন্তা করবেন এদের নরম যত যত খাওয়াবেন ওদের পেট ভালো থাকবে, সব দিকতে ভালো থাকবে। এদের মাঝে মাঝে আমরা অক্সিজেন খাওয়াবেন, যে সিলাইনটা আমরা খাই, সিলাইনটা পানি খাওয়াবেন, পানি দিয়ে রাখবেন ওরা নিজে খাবে, আর আপনার জেলি
খাবার সবসময় খাওয়ানোর চেষ্টা করবেন। আর এগুলো পালার আগে অবশ্যই নিয়ম কানুন জানি পালবেন, যে কোনো জায়গা থেকে কিনবেন। এই অ্যানিমাল ক্যাট ডগ এর কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না। আপনাদের যদি কোনো লোক থেকে অভিজ্ঞতা অবশ্যই সাথে নিয়ে আসবেন। আর আমার সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে কিনবেন, ওরা অ্যাক্টিভ আছে কি প্লে ফুল আছে কি অবশ্যই জেনে শুনে কিনবেন। আমাদের কাছ থেকে কিনতে হবে, তার আমাদের এখানে আসবেন আগে দেখবেন। পিডি বাচ্চা সবসময় আমরা জানেন, কারণ আতিফ ভাই ছিলেন আমাদের এই দর্শক, আমাদের পিডি বাচ্চা সবসময় ভিডিও দেখে, অনেক খুশি পাবে। কারণ ভালো একটা জিনিস কিনতে পারে, ভালো ভালো তথ্য জানতে পারে, নিয়ম কানুন জানতে পারে। কিন্তু সবসময় চেষ্টা করবেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন, নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। সবসময় আপনারা জানেন যে পিটি বাসে ভালো কোয়ালিটি বিড়াল এবং কুকুর সেল করে থাকে, তার জন্য এত বড় একটা আপনার কাঠামো আসলে যে একটা ভালো দোকান সাজেস্ট করে সবাই পিটি বাস। কারণ হলো সুস্থ এবং ভালো কোয়ালিটি একটা বিড়াল সেল করে থাকে তারা, তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করি যে পিটি বাস থেকে আপনারা একটা সুস্থ ভালো কোয়ালিটি দর্শক চেষ্টা করবেন। আমাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করব। আর আমাদের এখানে আসবেন, আপনাদের আগে কিনতে হবে তা না, আগে জানবেন কিভাবে পালতে হয়, কিভাবে নিয়মকানুন জানতে হয়, তাকে কিভাবে রাখতে হয় অবশ্যই জানিস হবে। আমার কাছ থেকে নিতে হবে তা না, আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পশুপাণী প্রবলেম আছে, সমস্যা আছে, তারা অসুস্থ আছে, আমাদের কল করবেন, অবশ্যই ভালো কিছু নিয়মকানুন জানতে পারবেন। ঘরোয়া ট্রিটমেন্ট অবশ্যই আমি দিতে পারি, কারণ একটা পশুপাণী তাদের খাওয়া দাওয়া অনেক সময় প্রবলেম হলে বদল হতে পেটের প্রবলেম হতে পারে, এগুলো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি একটা ভালো তথ্য দিতে পারবো আপনাদের। কারণ এই ক্যাট গুলা ছোট থেকে পাললে খুবই পোষ মানে, এরা সম্পূর্ণ পরিধান করা আছে, কারণ অল্প সময়ে পরিধান হয়, কারণ এদের ক্যালিটার কিনতে হবে, এক্সারসাইজ জিনিস যেমন শ্যাম্পু ব্যবহার করতে হবে, ওদের আপনার খেলনা আছে, পাউডার আছে, এগুলো অবশ্যই কিনে নেবেন। কারণ একটা ক্যাট কেনার আগে তার অবশ্যই এক্সারসাইজ জিনিসপত্রগুলো অবশ্যই আপনারা কিনবেন, আর সবসময় জোড়া নেবার জন্য চেষ্টা করবেন। কারণ ওরা যখন দুইটা থাকবে খুবই প্লেবল থাকবে, খুবই অ্যাক্টিভ থাকবে, খুবই খুশি থাকবে। কারণ অনেক সময় একটা থাকলে অনেক সময় মন খারাপ হতে পারে, খাওয়া দাওয়া কম খাইতে পারে, কিন্তু দুইটা কেনার জন্য চেষ্টা করবেন। টাকা প্রবলেম থাকলে একটা কেনে পরবর্তী একটা কেনা। এই ক্যাটগুলো যখন মেচিউর হয়, একটা 5% ক্যাট ফিমেল 6 থেকে 8 মাসে মেচিউর হয়, অনেক সময় আপনারা জানান না দর্শক, 10 থেকে 1 বছরে একটা মেল ক্যাট মেচিউর হয়, অ্যাডাল্ট হয়। কারণ ওরা যখন বাচ্চা দেয়, ওরা বছরে স্বাভাবিক 3 বার বাচ্চা দেয়। এই ক্যাটগুলো যখন আমাদের কাছে কিনবেন, আবার যখন ওদের বাচ্চা হবে, এই বাচ্চাগুলো আমরা আপনাদের কাছ থেকে করে দিয়ে থাকি। আচ্ছা, এটার দাম কিরকম পড়বে? এটা যাচ্ছে ভাইয়া 20,000। 20,000 টাকা। আচ্ছা, বয়স কিরকম আছে এগুলো? এগুলো 45 দিন। 45 দিন। একই সাইজের কয়টা আছে বয়স? এগুলো আছে ভাইয়া ক্রিম কালার বলে, ক্রিম কালার, ভালো ভালো কালার আছে। যেমন এই ক্রিম কালার গুলা কারণ এটা ক্যাট যখন কিনবেন অবশ্যই তাদের খাওয়া দাওয়া ওকে আসি অবশ্যই দেখবেন, ভেলেবল আসি অবশ্যই দেখবেন, সুস্থ আছে অবশ্যই দেখবেন। এটা চাচ্ছি আমরা প্রাইস চাচ্ছি 22,000 টাকা। এটা ডলফেস, আর একটা কালার খুবই কিউট, আপনার কাছে তো অনেক কালার আছে, বাই কালার। এরা বয়স আছে ভাই 1 মাস 10 দিন, খুবই কিউট কিউট, একটা বেবি বাচ্চাদের জন্য খুবই কিউট, দেখেন বাই কালার। কারণ এই কালার গুলা কিন্তু মেলানো যায় না, কারণ এত সুন্দর কালার, এত কিউট, ত্রিপল কোট বলতে এদের লোমটা অবশ্যই পরবর্তী হবে। যখন ক্যাট কিনবেন যে কোনো লোক যে ত্রিপল কোট বলবে, তাদের পছন্দটা অবশ্যই বড় হতে হবে, তাদের ফেস থাকবে কিউট, দেখতে সম্পূর্ণ কিউট থাকে। ত্রিপল কোট আমাদের যে দেশের জন্য ভালো, কিন্তু ওদের একটা যত্ন অবশ্যই বেশি নিতে হবে, ওদের লোমগুলো অবশ্যই ব্রাশ করতে হবে। কারণ এই ক্যাটগুলো অবশ্যই যখন কিনবেন তাদের ব্রাশ কিনবেন, অবশ্যই ব্রাশগুলো তাদের ব্রাশ করতে হবে। নেল কাটার আছে, পাউডার আছে, শ্যাম্পু আছে, এক্সারসাইজ আছে, খেলনা আছে, এগুলো অবশ্যই কিনে নেবেন। ভাইয়া আপনার চ্যানেলে ছাড় হিসাবে ভাইয়া মাত্র 15,000 টাকা। এটাই কালার এত সুন্দর ক্যাট, এগুলো সবই 20,000 টাকা দাম আপনার চ্যানেলের মাধ্যমে। কারণ আপনার চ্যানেলটা যখন বন্ধ গেছে আমরা খুবই দুঃখিত, কারণ এই চ্যানেলটা যারা বন্ধ করছে অবশ্যই আবার চ্যানেলটা চালু হবে, কয়েকদিনের জন্য বন্ধ হয়েছে, কারণ এই চ্যানেলের 53,000 দর্শক ছিল,
দর্শকরা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে পারেন নতুন ভিডিও আসলে সবাই চেষ্টা করবেন নতুন চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে লাইক সবাইকে দেখার জন্য সুযোগ করবেন কারণ এই কাটাবন সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মার্কেট পশুপ্রাণী মার্কেট কারণ এখানে নতুন যে কোনো অ্যানিমাল ডগ ক্যাট আসবে অবশ্যই আপনারা দেখতে পারবেন আমাদের পাশেও থাকতে পারবেন নতুন তথ্য নতুন কিছু জানতে পারবেন সবাই জানেন না কারণ এই ক্যাট গুলো পছন্দ খুবই কম পড়ে মিডিয়াম কোট ক্যাট বলতে ওদের লং গুলো খুবই কম পড়ে খুবই সুন্দর ওরা সাইজ একটু বড় হয় দেখতে খুবই কিউট হয় ওদের পছন্দটা মিডিয়াম থাকলে দেখেন জিনজার বলতে ওদের শরীরটা ড্র কাটা থাকে ফিমেল ফিমেল আছে মেল আছে এক জোড়া করে কেউ নিতে চান সিয়ালের মাধ্যমে আসবেন অবশ্যই ছাল পাবেন 36,000টা জোড়া 36,000টা মেল ফিমেল জোড়া একটা স্বাভাবিক আমরা 20,000 দেখি কিন্তু চ্যানেলের নাম অবশ্যই বললে আরো ছাল পাবেন আরো সাথে গিফট আছে সাথে অবশ্যই গিফট পাবেন দেখেন কালার দেখেন অনেক কিউট অনেক সুন্দর এটা ডাবল কোট হ্যাঁ হ্যাঁ এটা ডাবল কোট দেখেন অ্যাক্টিভ দেখেন একটা ক্যাট যখন দর্শকরা আসে আমাদের এখানে দেখবেন অ্যাক্টিভ আছে প্লেবল আছে কি হ্যাঁ সুস্থ কুকুর চ্যানেল কিভাবে ঠিকমতো খাওয়া দাওয়া করবে ঠিকমতো খেলাধুলা করবে হ্যাঁ অবশ্যই অবশ্যই সুস্থ ক্যাট দেখেন ওদের চোখ মুখ এত কিউ অনেক সুন্দর আচ্ছা পার্সিয়ান গিয়ে কি এগুলো ছিল না হ্যাঁ পার্সিয়ান আরেকটা আছে যদি কেউ অ্যাডাল পার্সিয়ান নিতে যান এস কালারের খুবই রিয়ার দেখেন খুব কিউট ফিমেল যারা বিয়ের জন্য নিতে চান এই ফিমেল নিতে পারবেন নিতে পারবেন অ্যাডাল আট মাস অনেক সুন্দর দেখেন ত্রিপল কোট অবশ্যই জোড়া মেলে 40,000টা নিতে পারবেন আপনারা অবশ্যই দেখবেন দর্শক দেখেন মেল দাও খুবই কিউট এত সুন্দর চিকিৎসার অ্যাডেল কয়টাইম খাবার দেন ভাই এস কালার সেরকম কিউট বেড়াল দেখেন কয়টাইম খাবার দেন এদেরকে এটা ভাইয়া তিন টাইম দেয় দুই টাইম অবশ্যই দিতে পারবেন অ্যাডেল ক্যাট কিন্তু স্বাভাবিক তিন টাইম দিলে ভালো আর কি এরা নর্মালি চিকেন খায় ফিশ খায় বয়েল খায় অ্যাডেল ক্যাটের খাবার আলাদা নাকি সম্পূর্ণ আলাদা কারণ অ্যাডেল ক্যাটের খাবার সম্পূর্ণ আলাদা ওরা আপনার যেমন ডেরি ফুড খাবে চিকেন বয়েল খাবে মাছ ফিশ বয়েল খাবে ওদের সাথে সবজিও দিতে পারেন যেমন মিষ্টি কুমড়া গাজর পেঁপে যেমন চিকেন বয়েল একসাথে একসাথে ব্যালেন্ডাগুলো খাওয়াতে পারবেন খুবই ভালো থাকবে সবজি যাতে দিলে ওদের লমের জন্য ভালো ওরা খুবই কিউট থাকবে আর কি জোড়া 40,000 নিতে পারবেন ফুল অ্যাডাল দেখেন এবার আপনাদেরকে দেখাবো যে শখের ডগ যেমন বাচ্চাদের শখের জন্য জাপানিজ স্পিস যারা ছোট জাতের ডগ নিতে চান দেখেন অনেক সুন্দর সাইজে ছোট জাপানিজ স্মল ডগ বলে জাপানিজ স্পিস আমাদের দেশের জন্য খুবই খুবই জনপ্রিয় ডগ সম্পূর্ণ রুমের পেট ডগ হিসেবে পালে বাচ্চাদের শখের জন্য পালতে পারবেন রুম ফ্যামিলি ডগ হিসেবে পালতে পারবেন ছোট বাচ্চাদের শেখাতে হবে কারণ এই ডগ গুলা ছোট বাচ্চা এদের সম্পূর্ণ খাবার সেরেলাক খায় এরা গম দুধ ফেলেবার সেরেলাক খায় ওরা আপনার হলো যেমন দুধ শুধু খাওয়াতে পারবেন কারণ এদের নরম জাতীয় খাওয়া খাওয়াতে হবে আর এই গরমের সময় সবসময় মাঝে মাঝে সেলাইন পানি খাওয়াবেন ওর সেলাইন পানি আর এরা শক্ত জাতীয় খাবার খুব কম দিবেন দেখেন এটা জোড়া আছে মেল ফিমেল যদি কেউ মেল ফিমেল জোড়া দিতে চান 36,000টা নিতে পারবেন কত পড়বে জোড়া 36,000 টাকা জোড়া সিঙ্গেল 20,000 চাচ্ছি অবশ্যই চ্যানেলের মাধ্যমে আসলে তাদের ছাড়ও আছে গিফট আছে এদের সাথে দেখেন খুবই কিউট দেখেন কয় পিস আছে চারটা চার পিস আছে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজের রয়েছে পিক নেন
আচ্ছা অনেক সুন্দর দেখেন চমৎকার। আচ্ছা এখানে উপরে আরো একটা রয়েছে, এটা কি জাতের? এটা ভাইয়া কেসুন বলে, কেসুন ডগ, ইংল্যান্ড প্রজাতির কুকুর আর কি। ইংল্যান্ডের না? হ্যাঁ ইংল্যান্ড প্রজাতির কুকুর। এরা সাইজ মিডিয়াম হয়, খুব কিউট হয় দেখেন। এটা কি লং কোট না মিডিয়াম কোট বলে আর কি? মিডিয়াম কোট। আচ্ছা এটা কত যাচ্ছে? এটা ভাইয়া 15,000। 15,000 টাকা। অনেক অ্যাক্টিভ মেল, দুই মাস বয়স। এখন এখানে আছে আরো তিন পিস, এগুলো কি স্পিস? এটা হচ্ছে আমার জার্মানি স্পিস। জার্মানি স্পিস দেখেন খুবই কিউট মেল জোড়া আছে। জোড়া আছে এখানে? হ্যাঁ এটা যেভাবে পালবেন আমরা অল্প সময়ের মধ্যে ফ্রেন্ডলি টাইপ দেখেন। এটা ডগকে ভালোবাসতে পারেন, ডগ অবশ্যই মানে কারণ এদেরকে ভালোবাসতে হবে, ঠিক মতো খাওয়া দাওয়া, টাইম টু টাইম খাওয়া দিয়ে অবশ্যই একটা ডগ যখন কিনবেন তাদের নিয়ম কারণ অবশ্যই জানিয়ে শুনে কিনবেন, কীভাবে পালতে হয় কীভাবে খাওয়াতে হয়। কারণ একটা প্রাণী যখন কিনবেন এদের অনেক টাকা দিয়ে অবশ্যই কিনবেন, কিন্তু নিয়মটা অবশ্যই জানাতে হবে। সবসময় চিন্তা করবেন পিটি বাট যখন আসবেন আগে আপনাদেরকে নিয়ম কারণ বোঝানো হয়, তারপর আমাদের কাছে ডগ সেল করা হয়। অবশ্যই আমাকে কল করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন যে কোনো ভিডিও আপডেট আসবে অবশ্যই দেখতে পারবেন আমরা। আচ্ছা এটা দাম পড়বে কি? এটা ভাই 20,000 টাকা। 20,000 টাকা। আপনাদের কি ছেলে নাকি? ফিমেল আছে মেল আছে দুইটাই আছে। জোড়া নিলে কি কম হবে নাকি? জোড়া নিলে অবশ্যই কম আছে, কারণ জোড়া 35,000 টাকা নিতে পারবে। জোড়া পড়লে এত ফ্রেন্ডলি দেখেন আমরা হাতে খাবে, কোনো কামড় দেন না? না না কোনো কামড় খেলে। এটা স্যাময়েড, রাশিয়ান। রাশিয়ান স্যাময়েড। রাশিয়ান স্যাময়েড দেখতে খুবই কিউট হয় কিন্তু একটু সাইজে বড় হয় দেখেন, খুবই সুন্দর। আচ্ছা এটা বয়স কিরকম? এটা 3 মাস ভাইয়া। 3 মাস। আচ্ছা এটা কত যাচ্ছে? যাচ্ছে ভাই 25,000। 25,000 টাকা যাচ্ছে। আচ্ছা দেখেন খুবই পেলে ফুল দেখেন, খুবই সুন্দর পেলে ফুল আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যোজো নাম কি? যোজো। হ্যাঁ তুমি যে কোনো নাম দিতে পারো, এটা ডগ ডাউন পারবে অবশ্যই একটা নাম দিবে দেখেন। আবার বাজেট কম হিসাবে নিতে পারবেন, অফার হিসাবে মাত্র 13,000 টাকা। 13,000 টাকা? 13,000 টাকা এত অ্যাক্টিভ এত সুন্দর কুকুর কেউ কিনতে পারবেন না, অনেক সুন্দর। 13,000 টাকা খুবই পেলে ফুল। দর্শক আপনারা আমাকে অনেক জিজ্ঞেস করছেন যে ভাইয়া কম দামে কিছু বিড়াল দেখান, তো আজকে আমার চ্যানেল উপলক্ষে চ্যানেল উপলক্ষে আজকে 500 টাকা বিড়াল দিবে ভাই, অনেক ছাড় দেবে। তো ভাই চ্যানেলটি বন্ধ হওয়ার কারণে, আশা করি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে কিছুদিন পরে আবার চ্যানেলটি ফিরে পাবো। তো দেখেন এগুলো থাই মিক্স আছে, পার্সিয়ান মিক্স আছে, থাই মিক্স পার্সিয়ান, এগুলো 2,000 টাকা পার পিস। আমরা খুবই দুঃখিত আমরা চ্যালেঞ্জটি বন্ধ হওয়ার কারণে এই নতুন ছাড় হিসেবে এই চ্যালেঞ্জ উপলক্ষে অবশ্যই ছাড় দিচ্ছি, মাত্র বাচ্চাদের শখের জন্য 500 আমরা বিড়াল দিচ্ছি। এখন দেখাবো আপনাদেরকে 500 টাকার বিড়াল, এই যে 500 টাকা মাত্র 500, মাত্র হোয়াইট আছে, ক্যালিকো আছে, যেমন জেন্ডার, এই জিন্দা কালা কিন্তু অনেক দামি বিড়াল কিন্তু আপনার চ্যানেলের কারণে ছাড় দিন, পুরো টাইগার 500 টাকা দেন। হ্যাঁ দেখেন এই যে ফুল হোয়াইট আছে 500 টাকা, আর একটা বিড়াল 500 এর উপর বেশি খাওয়া লাগে কিন্তু আমরা চ্যানেল হিসাবে চ্যানেল বন্ধ হওয়ার কারণে এই ছাড় দিয়ে 500 এ মাত্র 500 টাকা দিন পাচ্ছেন। হ্যাঁ আচ্ছা মামুন ভাইকে অনেক ধন্যবাদ, কারণ কি এত কম দামে আমাদের দর্শকদেরকে বিড়াল দেওয়ার জন্য। তো দর্শক আপনারা বিড়ালগুলো দেখছেন এতক্ষণ ধরে, আচ্ছা এইগুলো নিতে হলে কোথা থেকে নিতে পারবেন এগুলো ডিটেলস মামুন ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো। তো মামুন ভাই আপনি একটু বলে দেন যে সহজভাবে লোকেশনটা বলে দেন কিভাবে নিতে পারবেন।
ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রাণী মার্কেট কাঁটাবন কারণ ঢাকা শহরে যে কোনো জায়গায় নামবেন যেমন ঢাকার বাইরে যে কোনো জায়গাতে আসবেন বাস কাউন্টার থেকে কাঁটাবন কাঁটাবন পশু পাখি মার্কেট বলবেন নিউ মার্কেটের পাশাপাশি শাহবাগ পিজি হাসপাতালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি এলিভেন রোড কাঁটাবন পশু পাখি মার্কেট কন্ট্যাক্ট নাম্বার 01711 0711 46 46 73 73 81 81 ঢাকার ভিতরে যে কোনো জায়গায় বলবেন আমাদের কাছে মিক্স বিট অবশ্যই হোম সার্ভিস দিয়ে থাকি কিন্তু আমাদের অবশ্যই ক্যাশ পেমেন্ট করতে হবে বেকেশের মাধ্যমে আর জায়গা ঢাকার বাইরে যারা নিতে চান পার্সিয়ান কেয়ার যেমন ডট বিদেশে এগুলো অবশ্যই আমরা দিয়ে থাকি কিন্তু আমাদেরকে অবশ্যই বিকাশের মাধ্যমে ক্যাশ আগে পেমেন্ট করতে হবে আমাদের লোক যে যাবে লোককে খরচ যেমন লোকের একটা হলো খরচ আছে যেমন তার কস্টিং বা বাস ভাড়া আছে যে খরচটা অবশ্যই অবশ্যই পেমেন্ট করবেন আমাদের পেমেন্ট করার পর আমাদের লোক যাবে ওখানে গিয়ে আমাদের নিয়মকানুন অবশ্যই বুঝে দিয়ে আসবে আর এখানে 10 টাকা যখন টাকা দিবেন ভয়ের কোনো কারণ নেই কারণ এখানে স্থানীয় দোকান ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কোনোভাবে আপনারা ভয় পাবেন না টাকা দেওয়ার কারণ এখানে স্থানীয় একটা মার্কেট কারণ হলো বন্ধ হওয়ার কারণে অনেক জায়গা থেকে আপনারা ভিডিও দেখতে পারেন না নতুন আপডেট ভিডিও আসে কারণ কাঁটাবনে যখন নতুন নতুন কিছু পশুপ্রাণী আসে নতুন ভালো কিছু আসে ক্যাট ডগ আসে অবশ্যই আমরা ভিডিও দেখতে পাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগলে আমাদের পাশে অবশ্যই থাকবেন আমরা নতুন কিছু ভালো কিছু দেখানোর জন্য অবশ্যই চেষ্টা করবো ধন্যবাদ মারুন ভাই সময় দেওয়ার জন্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ